নিউ ইয়র্কে ইসলাম বিদ্বেষী লেখক সালমান রুশদির উপর ভয়াবহ হামলা, মৃত্যুর সংখ্যা। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মার্কিন নাগরিক এবং ইসলাম বিদ্বেষী লেখক সালমান রুশদির উপর নিউ ইয়র্কে হামলা হয়েছে। আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তার উপর এই হামলা হয়। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, শুক্রবার শার্টকোয়া ইনস্টিটিউটে বক্তৃতা করতে গিয়েছিলেন বুকার জুই এই লেখক। অনুষ্ঠানে সঞ্চালক যখন 75 বছর বয়সে সালমান রশিদিকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখনই এক লোক দর্শক সারির বাঁদিক থেকে মঞ্চে গিয়ে তাকে একের পর এক ছুরিকাঘাত করতে থাকেন। এ সময় দর্শকেরা মঞ্চে ছুটে আসেন এবং হামলাকারীকে ধরে ফেলেন। রশিদি 5 মিনিট বা তার চেয়েও বেশি সময় মেঝেতে পড়েছিলেন। পরে তাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। পুলিশ আরও জানিয়েছে, ছুরিকাঘাতের ফলে রশিদের ঘাড়ের ক্ষত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার আঘাত কতটা গুরুতর তা এখনও স্পষ্ট নয়। 1988 সালে রশিদি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং পবিত্র কোরআনের অবমাননা উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস অর্থাৎ শয়তানের পদাবলী লেখেন। ইহুদিবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলো আর্থিক সহায়তা পুষ্ট বইটি প্রকাশিত হওয়ার পরপরই ভারত এবং পাকিস্তানের মুসলমানরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। প্রতিবাদীদের উপর পুলিশি হামলায় কয়েকজন মুসলমান শাহাদাত বরণ করেন। পরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে নিন্দা এবং বিক্ষোভ। আমেরিকা এবং বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশ এবং শহরের মুসলমানরা ইসলাম অবমাননার বিরুদ্ধে নিন্দা এবং প্রতিবাদে ফেটে পড়েন, কিন্তু বাক স্বাধীনতার দোহাই দিয়ে পশ্চাত্য রশিদির প্রতি সমর্থন অব্যাহত রাখে। এই অবস্থায় ইরানের ইসলামী বিপ্লবের রূপকার এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই রশিদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঐতিহাসিক ফতোয়া দেন। তার এই ফতোয়া বিশ্বব্যাপী মুসলমানদের আনন্দিত করে। ইসলামী আন্দোলন সংস্থা বা আইসি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই এর ফতোয়ার প্রতি সমর্থন জানায়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।